CA Comedy TV. Smile is good for heart. আমি তো গ্রাম ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম সবুজের ভিতরে নীল, তাই একটা সেলফি তুলতে চেয়েছিলাম। নীল ভুল করতে পারো, যান হাঁটতে দেন, শান্তিতে বইছি কাম করতে। খেতের মাঝে কাপড় তুলে হাঁক দিয়ে বসে, ভিটামিনটাই নষ্ট হয়ে গেছে। এই ময়লা খাবার আবার সবাই খাবে, এই জন্যই তো গ্রামের মানুষের অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে। সব পাগল ছাগল গ্রামে আইসা ঠিক লাগছে, শান্তি মতো হাঁকতে দিলা, কামি সাথে দিলা, শালা। আপনার এই পোস্টটা অসাধারণ ছিল। কিসের পোস্ট? পোস্ট পাইলেন কই? ডিম পোস্ট? আমি তো ওই বিছন তুলতে সারা সারা। আরে না না, ডিম পোস্ট না, মানে আপনি এই যে এটাকে কি বলে, নেংটি মারা। আচ্ছা, এই নেংটি মারার ছবিটা অনেক সুন্দর হয়েছে, এই দেখেন। তুই ছবি তুলছেন কি করবেন? এটা এটা আমি ফেসবুকে আপলোড দিব, আমি সবাইকে দেখাবো আমি গ্রামে আসছি, গ্রামের এই যে সুন্দর সুন্দর লোকেশনগুলোতে ছবি তুলে আমি ওদিকে ছেড়ে দেব। তা আমার গোয়ার ছবি আপনি আপলোড দিবেন কি? আপনার কি? আরে এই ছবিটাই তো ভাইরাল হয়ে যাবে। ভাইরাল ভাইরাল ভাইরাল, সবাই আপনার এই গোয়ার ছবিটা দেখবে, সবাই লাইক করবে, সবাই কমেন্ট করবে, সবাই শেয়ার করবে, ততই আপনি মানে ফেমাস হয়ে যাবেন। তা আমার লাভ কি? আপনার লাভ নেই কিছুই, আমার লাভ আছে। তো আপনার লাভ দিয়ে আমি হলো লস প্রজেক্ট তৈরি করব? না না, আপনার তো কোনো লস হচ্ছে না। লস হচ্ছে? কোনো লস হচ্ছে না। আপনি এখানে একটা চারা লাগাচ্ছিলেন, আমি ওটা ছবি তুলেছি। তো আপনি চারার ছবি তুলে না, তো আমার
এই নেন ডিমালার ছবি তুলছেন, এই ছবি দিলে মানুষ আমরা কি করে বিয়া শাদী করি নাই। ও আচ্ছা, আপনি বিয়ে করেন? আনম্যারিড। ও সমস্যা নাই, তাতে তো আপনার জন্যই সুবিধা, সবাই আপনাকে খুঁজবে, আপনি যখন ফেমাস হয়ে যাবেন সবাই বলবে যে এই ছবিটা কার, আল্লাহ এত লাইক করতেছে, কমেন্ট করতেছে। হে আপা, আপনার মাথা তার শীর্ষে নাকি? কেন তে আপনি আমার লুঙ্গি এবং উড়াইছি, আমার লজ্জাই হলো, ইয়া করি না, এটা কাম করি খেতে দেখে কেউ আসে না দেখা, এইভাবে আমরা নেংটি মারে কাম করতেছি, তো আপনি এটার ফটো তুলে আবার কারে কারে যান দেখে এই ভিরাল বানাবেন। ভিরাল না, ভিরাল না, ভাইরাল, ভাইরাল। আপনি বিষয়টা বুঝেন নাই, বুঝলে তাহলে আপনি বলতেন যে আরো ছবি তুলেন। শুনেন, এখন বর্তমানে অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতেছে, আর আপনি তো সামান্য একটা ছবির জন্য ভাইরাল হয়ে যাবেন। তা আমি লুঙ্গি খুলে দেব, এটা ছবি তুলেন, ভালো লাগবে না? ইয়েস, আপনি বুঝে গেছেন, আপনার লুঙ্গিটা খুলুন, আমি আপনার একটা ছবি তুলি। ওরে শালি, এই আপনি কোথায় গাইছে? আমি লুঙ্গি খুললে তো আমি লুঙ্গি হয়ে যাবো, এটার ছবি তুললে ভাইরাল করবে, এটাই তো বেশি ভাইরাল হবে। তাই? হ্যাঁ। এই আপনি কই আইছেন এনে? আরে এই পাশেই আমার খালার বাড়ি, আমার খালার বাড়ি আমি বেড়াতে আসছি ঢাকা থেকে, আমরা তো ঢাকায় থাকি। আপনার খালা খালুর নাম কি? আমার খালার নাম মুক্তা বেগম, আর আমার খালুর নাম আতিক রহমান। আতিক রহমান, ও এর বাড়িতে বেড়াইতে আইছেন? হ্যাঁ। তো আইসা আমার পাশার ছবি তুলতেছে? হ্যাঁ। লুঙ্গি খোলার ছবি দিবি তুলবেন না? হ্যাঁ প্লিজ, ওই ছবিটা দেন না, আমি তুলি। তুলবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তুলাইতেছি। এতে কিন্তু আপনার এই সুবিধা? আমার সুবিধা শালির জি, আমাগো গ্রামে আইসা আমার লুঙ্গি পরা ছবি তুইলা, তুই বিড়াল বানাবি? বিড়াল? হোয়াট? আজকা তোরা বিড়াল বানাবো, চল তোর খালা খালির কাছে, চল তো। কই তোর খালা খালি? খালি মোবাইলে তুইলা বলে আমার বিড়াল বানাবে কি? আরে আমি ওটা বিড়াল না, ওটা হচ্ছে ভাইরাল, ভাইরাল, ভাইরাল বানাতে চেয়েছিলাম। ও ভাইরাস? হ্যাঁ ভাইরাস। হ্যাঁ ভাইরাস, করোনা ভাইরাস নাকি? আবার জানি হয়ে জানে, সব মুরুখ কি এই গ্রামে থাকে নাকি? ওটা করোনা ভাইরাস না, ওটা হচ্ছে ভাইরাল, ভাইরাল। এই মুখ সামলা, কথাবার্তা কও, আম কাটে মান সম্মান আছে? মান সম্মান পুরো আছে? আপনি ছবি তুলে বিড়াল বানাবেন কার? ফালতু মায়া মানুষ। এই খেত মার্কা একটা পোলা। আমার পাশার ছবি তুলছে কি? শুনুন, আমি একজন ফটোগ্রাফার, ঠিক আছে, আমি বিভিন্ন জায়গায় যাই, গিয়ে সবার পাশার ছবি তুলি। আরে না, আরে সবার পাশা না, বিভিন্ন লোকেশনের ছবি তুলি, ঠিক আছে, ওই লোকেশনগুলো আমার ক্যামেরায় বন্দি করি। তো এই লোকের শোন বাদ দিয়ে আপনি আমার পাশাটাই পছন্দ হইছে? আমি তো তাই কই, এত জায়গা থাকতে আমার ভাইদের পাশাই পছন্দ হলো। আরে না না, আমি অনেকেরই ছবি তুলি। আমার কোন আগে আনতাম, তুই একটা কাজ কর, তুই ওই যে ওই ওই বাড়ি ওর খালা না, ওর খালার কাছে নিয়ে বিচার দে। হ্যাঁ, বিচার দিলে ঘোড়ার ডিম হবে। ঘোড়ার ডিম না হোক, মুরগির ডিম দে হবে। মুরগির ডিম ওরে ভাজে ভাত খাওয়া যাবে দুপুরে। হ্যাঁ, ওই ছোট ছোট মুরগির ডিমই হবে, এত বড় বড়। আপনি কি বড় বড় ডিম পারেন? আমি বড় বড় ডিম পারবো কেন? ঘোড়া এত বড় বড় ডিম পারে, ঠিক আছে, তোমাদের তো সব। এই শালি আমার বিড়াল বানাবে, বুঝতেই পারতাছি, চল তোর খালার কাছে গিয়ে তোর বিচার দিব। কি খারাপ, এবে দেখছিস কি শালি, আমার বাইরের মাথা
আয় এদিকে খেলব তোর লগে। ওই এ শাশি আসেন কে এ ফুলা রাখিয়ে দেন তে ফুলাটা। এটা ফুলা কেন? তা কি এটা? এটা আমার বোনের মেয়ে। এই আপনার বোনের মেয়ে আসবে হায় একা সামনে রে ভাগনি আমার পাশার ছবি তুইলা আমারে বিড়াল বানাবে। খালা ওটা বিড়াল না ওটা হচ্ছে ভাইরাল। ওকে তো আমি ভাইরাল বানাতে চেয়েছিলাম সাথে আমি। আপনি আমারে কি ভাইরাল বানাইবেন? হ্যাঁ আপনি আমারে জন্ম দিয়েছেন আরে পোলা জন্মতে ঠেলা আছে অশিক্ষিত খেত মূর্খ। এই একদম সর্দি মুখ দেখ খেত খেত বাবা তুমি চুপ করো চুপ কর। এই এটা শহর না এটা গ্রাম আর গ্রামের ছেলেরা খুব বাজে হয় ও তো ভদ্রতা কি তোর কিছু বলে নাই। ও খালা তুমি তো জানো যে আমি ছবি তুলি ফটোগ্রাফি করি আমি যদি এই ছবিটা ফেসবুকে বিভিন্ন পেজে যদি ছেড়ে দেই তাহলে তো আমি ভাইরাল হব সাথে সাথে ও ভাইরাল হবে। আরে ভাইরালের গুষ্টি আমি খেদাই 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 খেদাই। আরে তুমি জানো এই ছবিটা যদি ভাইরাল হয় তাহলে কত লোক তোমাকে চিনবে আমাকে চিনবে আমার ছবির প্রশংসা করবে বলবে এই মেয়েটা খুব ভালো ছবি তোলে। এই মেয়েটা খুব সুন্দর ভালো ভালো পাশার ছবি তোলে। ওরা খুব বাজে পুরো উল্টো পাল্টে দৌড়ে ভাইরাল করে দিব ছবি তোলা লাগবে না। আব্বা তুমি কিছু মনে করো না আব্বা। হ্যাঁ মনে করবে না তো ওই ওইজন আর করে পাশার ছবি না তোলে আমাকে পাশা এই মানুষে দেখ কইবে এটা বিড়াল ফালতু বিড়াল না ওটা ভাইরাল। আচ্ছা ভাইরাল ভাইরাল আপনি আপনি আপনার পাশার দেখায় ভাইরাল হন ফাউল। আচ্ছা শুনুন আমি বুঝতে পারিনি আপনার পাশার ছবি তুললে আপনি এতটা মাইন্ড করবেন তার জন্য সরি আর কখনো তুলব না। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ হবে ওই তো একই এত মাস আইছে দেশে করোনা কব গ্রামের খেত দেশ সাথে এইভাবে চলতে হয় না শহর আর গ্রাম দুটো আলাদা। আচ্ছা ঠিক আছে আমি আজকেই ঢাকা চলে যাব তোমাদের এখান